তাদেরকে ছেড়ে দিয়েছেন আর হাজার হাজার নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা করেছেন আজকে জনসভা বাংলাদেশের মানুষ সেটা কখনো মেনে নেবে না চট্টগ্রাম কাজী দৌড় নির্বাচনী প্রজেক্ট শুরু হয়ে গেছে দেখানোর চেষ্টা করছি আজকে এই জনসভায় অর্থাৎ পুলিশ কমিশনার গেল 29 জুলাই ঢাকা প্রবেশের পথে বিএনপির শান্তিপূর্ণ অবস্থান করে নির্বাচন মনিটরিং ফোরাম নামে এক ভদ্রলোক আছেন তো আক্রমণ মামলা কি পাইকারি হারে গ্রেপ্তারের প্রতিবাদে আজকের এই জনসভা অনুষ্ঠিত হচ্ছে এই জনসভায় একটু আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি এই মুহূর্তে বক্তব্য রাখতে যাচ্ছে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আজকের এই অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন জনাব ডাক্তার শাহাদাত হোসেন আজকের এই জনসভায় যিনি মাহবুবুর রহমান স্বামী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন এম এ নাজিম এবং চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়ক জনাব আবু সুবির একটু জিনিস যদি আমি আপনাদেরকে জানিয়ে রাখি থেকে আসলে এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বিশেষ করে চট্টগ্রাম দক্ষিণ জেলা চট্টগ্রাম উত্তর জেলা চট্টগ্রাম মহানগর বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আসলে বক্তব্য রাখছেন আজকের এই জনসভাটি সভাপতিত্ব করছেন এবং চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি জনাব ডাক্তার শাহাদাত হোসেন এখন সভাপতির বক্তব্য দিচ্ছেন আর একটি জিনিস আমি আপনাদেরকে জানিয়ে রাখি এখানে যারাই স্লোগান নিয়ে আসছেন আমরা দেখেছি তাদের একটি দাবি নির্দলীয় নিরপেক্ষ এবং তত্ত্বাবধানের অধীনে যেন এই নির্বাচন তারা শান্তি চাই এটা তাদের প্রত্যাশা আসলে দর্শক যেমনটি বলেছিলাম প্রতিটি নেতৃবৃন্দর বক্তব্যের সাথে সাথে প্রতিটি জেলা উপজেলার নেতৃত্বের কর্মীরা কিন্তু আসলে করতালির মাধ্যমে তারা তাদের সমর্থন দিয়ে যাচ্ছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চট্টগ্রাম দক্ষিণ জেলা চট্টগ্রাম মহানগর চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা কিন্তু তারা এই আজকের জনসভায় উপস্থিত হয়েছেন তো আসলে যেমনটি বলছিলাম তাদের একটি মাত্রায় দাবি নির্দলীয় নিরপেক্ষ সত্যবোধক সরকার আমলে নির্বাচন চান এই জনসভা থেকে তাদের একটি দাবি তো এ ছিল চট্টগ্রাম কাজী দৌড়ে নসীম ভবন থেকে আমার সভা শুরু